এলো জাস্ট পুরো বরফ, টুরিস্টদের বন্ধ করে দিয়েছে যাওয়া। পাহাড় গুলো কি বিশাল না, আমাদের ডুপ্লিকেট মাল দিয়ে দিয়েছে আর বৃষ্টি আর ভেঙে দিয়েছে, জানি না এখন পাবো কিনা। তো গাইজ একটা সুন্দর ভিউ দেখাবো, দেখতে চাও? দেখো এটাই আমাদের হোমস্টে, শকজির লি হোমস্টে, রিঙ্গিম হেলিপ্যাড, মঙ্গন। কালকের ব্লগে বলেছি কিনা জানি না যে আমাদের হোমস্টের পাশে একটা হেলিপ্যাড আছে, চলো ওখানে যাই। গাইজ হেলিপ্যাড দেখার আগে মানে এর থেকেও ভালো আমি জিনিস দেখাচ্ছি একটা, জাস্ট লুক ম্যান, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এগুলো জাস্ট পুরো বরফ। এইখানটা স্পেশালি মানে ওয়াও, আই থিঙ্ক ওখানে আমার বাবা, এটা বাবা আর কে দাঁড়িয়ে আছে, ছোট দিদি দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ দ্য হেলিপ্যাড। আজকে আমাদের লাচেনে যাওয়ার কথা, বাট লাচেন আর লাচুংয়ের মানে ওই শুধু ওই দুটো ডিস্ট্রিক্টের ট্যুরিস্টদের বন্ধ করে দিয়েছে যাওয়া। সো নো প্রবলেম ম্যান, কোনো প্রবলেম নেই, আমি এমনিতেও একবার গেছি, বাট ছোটো দিয়ে জানি ছোটো দিয়ে অনেক আশা করে এখানে এসেছিলো। ঠিক আছে, আমরা নেক্সট টাইম প্ল্যান করছি যে আমরা কাজিনসরা মিলে আসবো, এবার দেখা যাক কী হয়। যাই হোক, আমরা ইন্টারনেট এখানে পেয়েছি, ইন্টারনেটে চেক করলাম টেম্পারেচার, দেখাচ্ছে নয়, বাট আমার মনে হচ্ছে না এটা নয় বলে, আমার মনে হচ্ছে মিনিমাম 7-8 হবে, কারণ হাওয়াটা দিচ্ছে তো, অবশ্য মেবি তার জন্য ঠান্ডা লাগতে পারে। 14 দেখাচ্ছে, এইটা অসম্ভব, এইটা 14 দেখাচ্ছে, হাত ফ্রিজ হয়ে গেছে, সিরিয়াসলি হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট রেডি, ও আমরা এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট 3 মিনিট পরে রেডি হয়ে যাবে বলছে, সো লেটস গো। সো আমাদের এখন খাবার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এদের রুটি, লেপচা রুটি, ডিম সেদ্ধ, অ্যান্ড দিস ইজ আলুর দম। আমরা এখন ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, আর বাইরে ভিউ গুলো তো অসম, আর পুরো মেঘের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি, মেঘের ভেতর এখন এসছি টানেল দেখতে, টানেল ঘুরে চলে এসছি আমরা এইদিকে, এই এই যে এই হচ্ছে সেই টানেল, এখান থেকে আমরা ঘুরে গিয়ে এই রাস্তা দিয়ে ঘুরে চলে এলাম, গাড়ি আসছে। সো অ্যাকচুয়ালি তো যেতে তো পারলাম না, সামনে টানেল দেখে দিলাম, দেখি এরপর কোথায় কি যাবো। পাহাড়গুলো কি বিশাল না, ওখানে মেঘ আছে।
বৃষ্টি পড়ছে বলে আমরা জায়গায় এলাম এখানে ব্যাং ব্যাং মতো আছে নিচে জল আর নিচে ট্রেডিশনাল হাউস আছে ওটা দেখতে যাবো বৃষ্টি পড়ছে আর নামার দরকার নেই এখানে এটা এমনিতেও বাইরে গিয়ে দেখার মতো কিছু নেই আমরা ওখান থেকে চলে এসে এই সামনে কাছাকাছি আছি হোটেলে একটুখানি তো একটা অক্স কিনতে হবে মার্কেটে এসেছি অক্স কিনতে হবে তাই জন্য গাড়ির অক্স একটু খারাপ হয়ে আছে এবড়ো কেবড়ো হচ্ছে আর চার্জ আনতে বলি তাই জন্য একটা দেখছি টাইপ সি কেবল নিতে হতে পারে আমাদের ডুপ্লিকেট মাল দিয়ে দিয়েছি কাকু চলছে না আমরা ওখান থেকে ফিরে এসে হোটেলে চলে এসেছি আমরা এসে ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করতে বসছি আর টাইম হচ্ছে এখন আলু ভাজা মতো আর কিছু নেই আচার এগ কারি এন্ড সবজি নিচে মেঘ মানে প্রচন্ড ঘন মেঘ আর বৃষ্টি অলওয়েজ পড়বে কোনো চাপ নেই আমরা এখন প্রচুর ডান্স ফান্স করার পর জানি না কেন মুড এলো বাবানের মুড এলো হেলিপ্যাডে যাবে তো আমরা যাচ্ছি হেলিপ্যাডে যাচ্ছি এখানে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না খালি দু তিনটে বাড়ি দেখা যাচ্ছে সেটা প্রচন্ড দূরে আছে নো প্রবলেম মনে লাইট দেখাবে একটু মনে শীতে গান হচ্ছে সেখানে শুনতে পাচ্ছ কিনা জানি না মেবি শুনতে পাচ্ছ হয়তো জানি না পাহাড়ে একটা জিনিস আমার খুব ভালো লাগছিল হচ্ছে শান্তি দেখেন আর শহরে আমাদের এত মানে এত গাড়ি আওয়াজ এত আওয়াজ বাট পাহাড়ে একটা অন্য মজা মানে হ্যাঁ সব কিছু শান্তি সব কিছু শান্তি সিরিয়াসলি ম্যান পাহাড়ের মতো জিনিস হয় না হ্যাঁ একটু এদের লাইফস্টাইল একটু কষ্ট হয় ঠান্ডার জায়গায় একটু কষ্ট হয় অনেক দূর দূর যেতে হসপিটাল কম আছে ডাক্তার কম আছে সবাই আমরা এখন ডিনার করতে বসেছি মাইক নেই কিন্তু অডিও আওয়াজ বাজে আসতে পারে বলে দে মেরা ভাইয়া নে টুট আমার আসলে মাইকের মানে হোল্ডারটা যেখানে উপরে মাইক থাকে ওই হোল্ডারটা ভেঙে দিয়েছে ওকে আমি ওকে দিয়েছিলাম ও মুড়তে কি পুরো ভেঙেই দিয়েছে জানি না এখন পাবো কিনা তো মুডটা খুব খারাপ আমার যাই হোক প্রবলেম মুড খারাপ হলে কিছু করার নেই আর এখানে চিকেন আছে চিকেন স্যালাড এর মধ্যে রুটি আছে ডাল আর একটা আলু ফুলকপির মধ্যে একটা ভাজা আছে কোনো প্রবলেম কিছু অডিও বাজে আসলে ম্যানেজ করে নেবে আমি দেখছি যদি এখানে পেয়ে যাই আমি ওখানে হোল্ডারটা কিনতে হবে আমি মনে হয় না এই নর্মাল মানে নর্মাল হোল্ডার পাওয়া যায় কিন্তু এই হোল্ডারটা পাওয়া যাবে বুঝতে পারছি না আমি দেখাচ্ছি হোল্ডারটা কি হয় সো গাইজ এই যে ঠিক আছে এই জিনিসটা ভেঙে গেছে এই যে পুরো এটা ভেঙে গেছে এই যে এইটা হচ্ছে তার নট নট ট্রাইপডটা কিছু হয়নি কারণ ট্রাইপড ভাগ্যের কিছু হয়নি কারণ এই নটটা না সহজে পাওয়া যায় না সো এটাই ভেঙে গেছে তো এই মাইকটা এই দেখে আছে হট শু মাউন্ট এই যে হট শু মাউন্ট এটা এই যে হট শু মাউন্ট এইটাই চাপ হয়ে যাচ্ছে আমি কী করে এটা লাগাবো মাইকে সো যদি অডিও খারাপ আসে সো যদি অডিও খারাপ আছে তো প্লিজ একটু কনসিডার করে নিও আমি দেখছি যদি পেয়ে যাই তো আমি লাগিয়ে নেবো কারণ আমি এই এই মাইকটা না আমি এই ট্যুরের জন্য আমি কিনেছিলাম সো ওটা মানে খারাপ লাগছে কী করবো আর অ্যাক্সিডেন্ট হয়ে ইচ্ছে করে করেনি
সো ঠিক আছে, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ারও করে দাও, আর ফিডব্যাক জানিয়ে দাও কেমন লাগলো। সো গুড নাইট। এখন অনেক বেজে গেছে, এখন বেজে গেছে প্রায় 10:30। কালকে সকালে বেরোতে হবে, কালকে আমরা যাব জঙ্গু। সো প্লিজ ভালো লাগে, আর লাস্টে বিহাইন্ড দ্য সিনস আছে, একটু দেখে নেবে, মজাদার বিহাইন্ড দ্য সিন আছে। তো মুড খারাপ আছে, তাও একটু হাসি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, গুড নাইট। বিসি লাই বি লাইক বৃষ্টি সবসময় বলতে ধপাস করে পড়বে। Thank you.